সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক আব্দুল জব্বার আর নেই, সংস্কৃতি অঙ্গন সহ সারা দেশে শোকের ছায়া। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক আব্দুল জব্বার আর নেই, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে সকাল 9:10 মারা যান তিনি, একথা জানান হাসপাতালের পরিচালক। দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন তিনি, তার বয়স হয়েছিল 78 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাবা কোনো দোষ ভুল করে থাকে ওনাকে মাফ করে দিয়েন, ওনা আপনাদেরকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসা দিয়ে এই বাংলাদেশকে সে জয় করেছে তার গানের কণ্ঠে কণ্ঠে। তো আজ সেই গানের পাখিটি নেই, কিন্তু আমরা আছি, তার গানগুলি বেঁচে থাকবে আপনাদের মাঝে, তার এই সংগ্রাম বেঁচে থাকবে আপনাদের মাঝে। মুক্তিযুদ্ধে তার কণ্ঠে উচ্চারিত গানের শব্দগুলো যেন ছিল পাকিস্তানি হানাদারদের ওপর গোলার আঘাত, এই গানই উজ্জীবিত হয়েছেন মুক্তিযোদ্ধারা। দেশ স্বাধীনের পর কি রোমান্টিক কি দেশাত্মবোধক, সবই যেন মুক্তার মালার মতো গেঁথে গেয়েছেন একে একে। কালজয়ী শিল্পী, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক, 21 পদক সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। রাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুপ্রেরণামূলক গান সালাম সালাম হাজার সালাম ও জয় বাংলা বাংলার জয়ের মতো অসংখ্য কালজয়ী গানের কণ্ঠশিল্পী আব্দুল জব্বার 1938 সালের 7 নভেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। 1958 সাল থেকে তৎকালীন পাকিস্তান বেতারে গান গাওয়া শুরু করেন তিনি। তিনি চলচ্চিত্রে অনেক কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্রের প্রথম প্লেব্যাক করেন 1962 সালে এবং 1964 সালে বিটিভির নিয়মিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন। 1964 সালে জহির রায়হান পরিচালিত তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গমের গানে কণ্ঠ দেন। 1968 সালে এতটুকু আশা চলচ্চিত্রে তার গাওয়া তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় গানটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয়। মুক্তিযুদ্ধকালে আব্দুল জব্বার গলায় হারমোনিয়াম ঝুলিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা যোগান। সে সময়ে পাওয়া 12 লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন তিনি। এক বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও। তার গাওয়া সেরা 3টি গান 2006 সালে মার্চ মাস জুড়ে বিবিসি বাংলা শ্রোতাদের বিচারে সর্বকালের শ্রেষ্ঠ 20টি গানের তালিকায় স্থান পেয়েছে। এছাড়া তিনি অর্জন করেছেন 21 পদক, স্বাধীনতা পুরস্কার, বঙ্গবন্ধু স্বর্ণ পদক, জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। যেন আমায় ডাকে প্রিয় নাম ধরে আঁখি জলে ভরে চোখ তারি তরে। কিংবদন্তি এই শিল্পী অসুস্থ থাকাকালীন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এছাড়াও তার পাশে এসে দাঁড়ান নানান শ্রেণী পেশার মানুষ, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে আজ তিনি চলে গেলেন না ফেরার দেশে। আমরা দেব যে আরো এ জীবন পন আকাশে বাতাসে লেগেছে কাঁপন আয়রে বাঙালি ডাকেছে রণ। যে গান দিয়ে শুরু হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রম, সেই গান সেই সুর আজও আছে, নেই শুধু সেই কণ্ঠযোদ্ধা। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয় বুকের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয়।
ওপারের ডাকে এপারে পার্থিব মায়াজাল ছিন্ন করে উড়াল দিলেন দরাজ কণ্ঠের মোহাম্মদ আব্দুল জব্বার। যেন আমায় ডাকে প্রিয় নাম ধরে, আঁখি জলে ভরে চোখ তারি তরে, কে যেন আমায় ডাকে। হয়তো রেডিও নব ঘোরালেই বাজবে রেকর্ডিং, তবে সামনে বসে আর শোনা হবে না কালজয়ী সেই গানগুলো। শরীর জুড়ে বাসা বেঁধেছিল জটিল সব রোগ, মৃত্যুতেই হয়ে যার শেষ আশ্রয়। ১৯৫৮ সালে সুরের প্রেমে পড়েন, তালিম নেন মা ফুলজানু বেগমের কাছে, এরপর গান গাওয়া শুরু করেন পাকিস্তান বেতারে। ১৯৬৪ সাল থেকে হয়ে ওঠেন বিটিভির নিয়মিত গায়ক। পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে মন তারে বেঁধে নিয়েছি। শুধু রেডিওতেই নয়, আব্দুল জব্বার সরব ছিলেন প্লেব্যাকেও। পিচ ঢালা পথে আলোর মিছিলে গিয়েছেন তিনি, এতটুকু আশা নিয়ে গিয়েছেন সারেং বইয়ের ভালোবাসায়। কণ্ঠ বিনিময় করেছেন নবাব সিরাজউদ্দৌলা থেকে বাংলাদেশের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গমেও। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মনোয়া পাখি হাই রে কান্দে রইয়া রইয়া। সংগ্রামের দীর্ঘ পথ পরিক্রমায় আব্দুল জব্বারের হাত ধরে সৃষ্টি হয়েছে অসংখ্য গান। একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার সহ কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য সম্মাননা। আমাকে তোমাদের ভালো না লাগলেও আমার গান ভালো লাগবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বেঁচে থাকবে স্বাধীনতার গান, আর যুগ যুগ ধরে বাঙালি সালাম জানাবে তাকে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি স্মরণে।